নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য কোনো রকম রেসিপি নিয়ে আসিনি। আজকের পর্বে আমি দেখাচ্ছি কিভাবে ইডলি ধোসা উত্তাপামের জন্য পারফেক্ট ব্যাটার তৈরি করতে হয়। আর এই ব্যাটারটা আমি খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি, বাড়িতে থাকা উপকরণ দিয়েই দেখিয়েছি। এর পরের কিছু এপিসোডে আমি আপনাদের নানান রকমের ধোসা, ইডলি আর তার সঙ্গে খাওয়ার জন্য চাটনি আর সাম্বারের রেসিপিগুলো আমি আপলোড করব। চলুন তাহলে আজকের পর্বে আমরা ধোসা ইডলি বানানোর প্রথম স্টেপ মানে ব্যাটারটা প্রস্তুতি আমরা তৈরি করি। ইডলি ধোসা উত্তাপামের ব্যাটার বানানোর জন্য আমি 1.5 কাপ চাল নিয়েছি, আর চালটা কিন্তু সেদ্ধ চাল। আমার বাড়িতে রেগুলার যে ইউজ করা হয় সেই সেদ্ধ চাল ছিল, এটা দুধেশ্বর চাল। চালটা কিন্তু দুধেশ্বর চালই যে নিতে হবে সেই রকম কিন্তু কিছু ব্যাপার নেই। বাড়িতে আপনার যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো কোয়ালিটির সেদ্ধ চাল হলেই হবে, কোনো রকমের ইডলি রাইসের কিন্তু দরকার পড়বে না। অনেকেই বলেন যে ইডলি ধোসা বানানোর জন্য ইডলি রাইস না হলে নাকি ভালো হয় না, কিন্তু কথাটা ঠিক না। আমি বাড়িতে থাকা যে রেগুলার সেদ্ধ চাল থাকে সেটা দিয়েই নরম তুলতুলে ইডলিও বানিয়েছি, আবার ক্রিস্পি ধোসাও বানিয়েছি, একই রকম হয়, কোনো রকম কিন্তু তফাৎ হয় না। চালটা কিন্তু অবশ্যই সেদ্ধ চাল নিতে হবে, আতপ চাল নিলে কিন্তু হবে না, তাহলে ইডলি ধোসা যাই বানান না কেন সেটা কিন্তু শক্ত হয়ে যাবে। আমি 1.5 কাপ সেদ্ধ চাল নিয়েছি। আমি বিউলির ডাল নিয়েছি বা কলাইয়ের ডাল যেটাকে বলে, খোসা ছাড়ানো অবশ্যই হতে হবে, খোসা ছাড়ানো বিউলির ডাল নিয়েছি আমি এখানে 1/2 কাপ, মানে 1.5 কাপ চালের জন্য 1/2 কাপ বিউলির ডাল নিয়েছি। আর নিয়েছি 1/2 কাপ চিড়ে। এই চিড়েটা মোটা বা পাতলা যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন, বাজারে দু রকমই চিড়ে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই, যে কোনো নিলেই হবে। আর 1/2 চা চামচ আমি মেথি দানা নিয়েছি। মেথি দানা দিয়ে ইডলি ধোসা বানালে খুবই সুন্দর একটা ফ্লেভার হয়, পুরো যেরকম আমরা সাউথ ইন্ডিয়ান ধোসা বা ইডলি খাই ঠিক একই রকম স্বাদটা পাবেন। এবার আমি একটা বড় পাত্র নিয়েছি। আমি চাল আর ডালটা দেখুন এই রকম একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। তবে আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলেও কোনো রকম অসুবিধা নেই, যেই কাপ দিয়ে মাপবেন একই কাপ দিয়ে চাল ডাল চিড়ে সবকিছু মেপে নেবেন, তাহলে মেজারমেন্টটা ঠিক হবে। এবার এই বড় পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম চাল, বিউলির ডালটা দিয়ে দিলাম, মেথি দানাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে জল দিয়ে আমি জলটা পাল্টিয়ে পাল্টিয়ে আমি 5 বার খুব ভালো করে এটাকে আমি ধুয়ে নেব। অনেকেই বলে থাকেন যে ইডলি ধোসার ব্যাটার বানাতে গেলে চাল ডাল আলাদা ভেজাতে হয়, না হলে কিন্তু ভালো হয় না, কিন্তু কথাটা কিন্তু ঠিক না। আমি সবসময় বাড়িতে ইডলি ধোসা বানাই আর খুবই সহজ পদ্ধতিতে ব্যাটারটা বানাই, কোনো রকম চাল ডাল আমি আলাদা করে বেটে কিন্তু আমি মেশাই না, একই সঙ্গে করি, কিন্তু ব্যাটারটা খুবই পারফেক্ট হয়। খুবই ভালো করে আমি জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নেব। চালটাকে আমি 5 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি যে বাটিতে চিড়ে নিয়েছিলাম তার মধ্যে জল দিয়ে আমি 3 বার খুব ভালো করে
চিড়েটাকে ধুয়ে নেব। চিড়েটা অবশ্যই ধুয়ে নিতে হবে, কেননা চিড়ের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে। আর আগে যদি আমরা না ধুয়ে নিই, পরে কিন্তু চিড়েটাকে আর ধোয়া যায় না। চিড়েটাকেও তিনবার আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চালের যে বাটিটা ছিল, মানে চাল ডাল মেখে একসঙ্গে ধুয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি জল দিয়ে দিলাম। এটাকে আমি ওভারনাইটের জন্য রেখে দেব, যাতে খুব ভালো করে ভিজে যায়। চেষ্টা করবেন ওভারনাইটই ভেজানোর, আর যদি হাতে টাইম বেশি না থাকে তাহলে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা কিন্তু অবশ্যই ভেজাতে হবে। এটাকে আমি এইভাবে ঢেকে রেখে দিলাম, আমি ওভারনাইটই ভেজাবো। আর চিড়েটাকে ধুয়ে নেওয়ার পর কিন্তু ভেজানোর কোনো দরকার নেই, কেননা চিড়ে প্রচুর পরিমাণে জল টেনে নেয়। এই ভেজানো মানে যে এই ধুয়ে নেওয়া চিড়েটাকেও আমি ঢেকে রেখে দিলাম, এটা আমি ওভারনাইটের জন্যই রেখে দিচ্ছি। চিড়ের মধ্যে কিন্তু জল দেয়া যাবে না। ওভারনাইট এটা রাখার পরে আমরা এগুলোকে বেটে নেব। 10 ঘন্টা পরে ফিরে আসলাম। আমি ওভারনাইট চাল ডাল আর মেথি ভিজিয়েছিলাম, আর চিড়েটাকেও ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই চাল ডালের যে জলটা আছে, জলটাকে আমি একটুও ইউজ করব না। এটা ধোয়াই ছিল, তাই আর ধোয়ার দরকার নেই। এই জলটাকে ভালো করে ঝরিয়ে ফেলে দেব। চালের জলটা আমি পুরোপুরি ফেলে দিয়েছি। এবার একটা মিক্সি নিচ্ছি, মিক্সির বড় জারটাই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজানো চাল ডাল আর মেথিটা। যেহেতু আমি অল্প পরিমাণ নিয়েছি, তাই আমি একবারই এটা বেটে নেব। তবে আপনারা যদি বেশি পরিমাণে ভেজান, তাহলে একবারে বাটলে কিন্তু ভালো বাটা হবে না, কয়েকবারে আপনারা এটা বেটে নেবেন। আর ভেজানো চিড়েটাও দিয়ে দিচ্ছি। মিক্সি না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনারা শিল নড়াতেও এটা বেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টাটকা জল, রুম টেম্পারেচারের জল, কোনো রকম ঠান্ডাও না আবার গরমও না। দিয়ে দিলাম খুবই কম পরিমাণে, হাফ কাপ পরিমাণ জল দিলাম। যেই কাপে আমি চাল ডাল মেপে নিয়েছিলাম, সেই কাপেরই হাফ কাপের মতো জল নিলাম। এবার ভালো করে এটা বেটে নেব। চাল ডালটা আমি বেটে নিয়েছি, দেখুন হাত দিয়ে একটু দেখে নিতে হবে, ডালটা যাতে খুব সুন্দর বাটা হয়ে যায়। দেখুন ডালটা একটুও দেখা যাচ্ছে না, ডালটা সুন্দর বাটা হয়ে গেছে, কিন্তু চালটা হালকা একটু দানা দানা আছে। এই রকম অবস্থাতেই ধোসার ব্যাটারটা বাটতে হয়। চালটা দানা দানা থাকবে আর ডালটা গলে যাবে। চালটা দানা দানা থাকলে ধোসাটা খুবই ভালো ক্রিস্পি হয়। এইভাবে বেটে নিতে হবে। আর বাটার সময় দেখেছেন আমি বেশি জল ব্যবহার করিনি, সেটা মাথায় রেখেই কিন্তু এটা বাটতে হবে। এবার একটা বড় জায়গা নিয়েছি, তার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি, কেননা ব্যাটারটাকে আমরা 8 থেকে 10 ঘন্টা রেখে দেব। 8 থেকে 10 ঘন্টা রেখে দিলে এটা ফরমেন্টেড হয়ে যাবে আর ফুলে প্রায় ডবল হয়ে যাবে, তাই বড় জায়গায় রাখতেই হবে, না হলে এটা উপচে পড়ে যেতে পারে। আমি একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিলাম। এবার হাত দিয়ে আমি একই ডাইরেকশনে একটু 1 মিনিটের জন্য একটু ফেটিয়ে নেব। এই কাজটা করা কিন্তু খুবই জরুরি। 1 মিনিট একটু ফেটিয়ে নিলে হাতের যে গরম থাকে
সেই গরমে এটা তাড়াতাড়ি ফরমেন্টেড হয়। আর তাছাড়া ওয়েদারের ওপরও নির্ভর করে, বিশেষ করে গরম জায়গায় এটা ব্যাটারটা তাড়াতাড়ি সেট হয়ে যায় আর শীতের জায়গায় একটু দেরি হয়। তাই শীতের জায়গায় যদি আপনারা বানান বা শীতকালে বানান একটু টাইমটা একটু বেশি দেবেন। খুব ভালো করে আমি এটা ফেটিয়ে নিলাম। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি 8 থেকে 10 ঘন্টা। ফিরে আসলাম 12 ঘন্টা পরে। দেখুন ব্যাটারটা পুরো ফুলে ডবল হয়ে গেছে। এবার প্রশ্ন হলো কি করে বুঝবেন যে এটা ফার্মেন্টেশন হয়ে গেছে, সেটা বোঝার 3টি উপায় আছে। প্রথমত হলো এর একটা গন্ধ আপনারা পাবেন, তাতেই বোঝা যায়। আর তাছাড়া দেখুন ওপরটা একটু ফাটা ফাটা আর একটু কেমন একটু ফুলো ফুলো টাইপের আছে। চামচটা দিয়ে এইভাবে সরিয়ে দেখলেই বুঝতে পারবেন, সেটা দেখে এটা বুঝতে পারবেন। আর ফার্মেন্টেশন যদি না হয় এতটা ফুলবে না। এর গন্ধটা অন্যরকম লাগছে বলে ভাববেন না যে এটা খারাপ হয়ে গেছে, এই ব্যাটারটা একেবারে সেফ। আর এটা যেহেতু এইভাবে ফার্মেন্টেশন করেই ইডলি ধোসা বানানো হয়, তাই এটা হয় অনেক বেশি স্বাস্থ্যকর। আর এই ব্যাটারটা বানানোর পরে আপনারা ফ্রিজে রেখে 3 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। তবে বানানোর আগে অন্তত পক্ষে 8 ঘন্টা আগে কিন্তু ফ্রিজ থেকে বের করতে হবে, না হলে কিন্তু ধোসা বা ইডলি কোনোটাই ভালো হবে না। আর এই ব্যাটারটা বানানোর সময় আপনারা নুনটা ভুলেও দেবেন না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। এই পাত্র থেকে অন্য আরেকটা পাত্রের মধ্যে তুলে তারপরে নুন অ্যাড করে ইডলি বা ধোসা যাই বানান সেটা বানাবে। আর বাকিটা নুন ছাড়া যে ব্যাটারটা যদি বেশি মনে হয় সেটা আগেই ফ্রিজে রেখে দেবেন। তাহলে দেখলেন আমি কত সহজে ইডলি ধোসা উত্তাপামে ব্যাটারটা তৈরি করলাম। এর থেকে সহজ পদ্ধতি আর হতেই পারে না ইডলি ধোসার ব্যাটারে। আর এই ব্যাটারটা এতটাই পারফেক্ট হয় যে পদ্ধতিতে আমি দেখিয়েছি, প্রথমবারেই ধোসা ইডলি বানালেই এটা খুবই পারফেক্টভাবে সবাই বানাতে পারবেন। অবশ্যই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। পরের পর্বগুলিতে ধোসা ইডলি চাটনির সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।